বিশাল বিশাল এক একটা ছক্কায় কানাডার বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। চার নম্বরে খেলতে নেমে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই ব্যাটার। গোটা বিশ্বকে যুক্তরাষ্ট্র যেন জানান দিচ্ছে তারা আসছে। টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। টসে জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে তাদের হতাশায় ফেলে পাহাড় সম 195 রানের লক্ষ্য ছুড়ে দেয় কানাডা। কানাডার অধিনায়ক সাদ বিন জাফরের জন্ম পাকিস্তানের গুজরানওয়ালায়, আর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেলের জন্ম ভারতের গুজরাটে। টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কানাডার উদ্বোধনী ম্যাচটা তাই হয়ে উঠেছিল ভারত পাকিস্তানের লড়াইও। সেই লড়াইয়ে হাসল যুক্তরাষ্ট্র। প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী কানাডাকে 7 উইকেটে হারিয়ে সহস্বাগতিকরা ঘোষণা করল নিজেদের আবির্ভাব। শুরুতে ব্যাট করে কানাডা করেছিল 5 উইকেটে 194 রান। জবাবে অ্যারন জোন্স ঝড়ে 14 বল হাতে রেখে 7 উইকেটের দাপুটে জয় পায় যুক্তরাষ্ট্র। এটা টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে রান তাড়ার রেকর্ডও, আর যুক্তরাষ্ট্রের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে যা ছিল 169 রানের। বাংলাদেশকে সিরিজ হারানো যুক্তরাষ্ট্র এভাবেই জানান দিল নিজেদের উপস্থিতি। ম্যাচ সেরা জোন্স খেলেন 40 বলে 4 বাউন্ডারি 10 ছক্কায় বিধ্বংসী 94 রানের ইনিংস। যুক্তরাষ্ট্রের কোনো ব্যাটারের এক ইনিংসে সবচেয়ে বেশি 10 ছক্কার রেকর্ডটা এখন জোন্সের। আগের 5 ছক্কার রেকর্ড ছিল গজানন্দন সিংয়ের। ঝড়ো ইনিংসটির পথে 22 বলে 50 করেছিলেন জোন্স। 10 ওভার শেষে যুক্তরাষ্ট্রের স্কোর ছিল 2 উইকেটে 81 রান। ম্যাচ জিততে হলে এরপর রান করতে হতো ওভার প্রতি 11.40 রেটে। কঠিন সেই কাজটাই করেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গুস। 3য় উইকেটে দুজনে গড়েন 131 রানের জুটি, যা যে কোনো উইকেটে যুক্তরাষ্ট্রের হয়ে সেরা। ওভার প্রতি এই জুটি রান তুলেছে 14.29 রেটে। টি টোয়েন্টি বিশ্বকাপে 17 রানের জুটিতে যা দ্রুততম। 46 বলে 65 করে ফেরেন গুস। 4 ওভারে 34 রানে 1 উইকেট কলিন সানার। এর আগে কানাডার 5 উইকেটে 194 রান ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের দ্বিতীয় সেরা স্কোর। বিশ্বকাপের আগে সবশেষ খেলা সিরিজের দ্বিতীয় ম্যাচে করা 199 রান যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের সেরা। 194 রান আবার টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির কোনো সহযোগী দেশের সর্বোচ্চ। 2014 বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের 4 উইকেটে 193 ছিল এতদিনের সেরা। অ্যারন জনসন ও নবনীত ধালিওয়াল 5.2 ওভারে গড়েছিলেন 43 রানের উদ্বোধনী জুটি। 16 বলে 23 করা জনসনকে ফিরিয়ে জুটিটা ভাঙেন হারমিত সিং। তবে অপর ওপেনার নবনীত থামেন 44 বলে 6 বাউন্ডারি 3 ছক্কায় 61 রানে। কানাডার ইনিংসে সর্বোচ্চ স্কোর এটাই। যুক্তরাষ্ট্রের হয়ে 1টি করে উইকেট নেন আলী খান, হারমিত সিং ও কোরে অ্যান্ডারসন। তবে দিন শেষে সবটুকু আলো জোন্সের ওপর। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অ্যারন জোন্স বেশ ভয়ঙ্কর রূপেই জানালেন তার উপস্থিতি। দলের জন্য 7 উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। তাই তো টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষের বোলাররা নিশ্চয়ই তাকে সমীহ করেই চলবে।